শুরু করছি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট 4। এর আগের তিনটি পার্ট আমি আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করেছি, সেগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। এছাড়াও সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমার এই চ্যানেলে রয়েছে। সপ্তম শ্রেণীর গণিতের অঙ্ক রয়েছে, সেগুলো চাইলেও তোমরা দেখতে পারো আমার প্লেলিস্ট চেক করলে। তো চলো আজকে শুরু করছি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট 4। এটি তোমাদের নতুন দিয়েছে, তো এটি তোমাদের খাতায় করে তোমাদের স্কুলের মধ্যে জমা দিতে হবে। তো চলো দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। তো দেখো, প্রথম যেগুলো বলেছে, প্রথমে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ কী করতে হবে, মেলাতে হবে। যেমন ক স্তম্ভে দেখো কতগুলো দিয়েছে, হর্ষচরিত, গৌরবহ, কিতাব উল হিন্দ। তো আমি এক এক করে মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো হর্ষচরিতের সঙ্গে হয়ে যাবে বানভট্ট, ঠিক আছে? তো হর্ষচরিত হচ্ছে বানভট্ট। তারপর দেখো গৌরবহ, গৌরবহ কে ছিল, বাগপতি রাজ, ঠিক আছে? তো এটা হচ্ছে গৌরবহ সঙ্গে হয়ে যাচ্ছে। আর কিতাব উল হিন্দ হবে অলবিরনি, এটা হচ্ছে উত্তর। তো দেখে নেবো দু নম্বরে প্রশ্নগুলো কী আছে। দুইয়ের প্রশ্নতে বলা হয়েছে বেমানান শব্দটির নিচে দাগ দাও। তো প্রথম যেটি আছে সেটি হচ্ছে বিজয়ালয়, দন্তীদুর্গ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র। তো এর মধ্যে দন্তীদুর্গ হচ্ছে আলাদা, বাকি তিনজন হচ্ছে চোল বংশের রাজা। খতে আছে বরেন্দ্র, হরিকেল, কনৌজ আর গৌর। এর মধ্যে কনৌজটা আলাদা হবে, বাকি যে তিনটি রয়েছে সে কটি হচ্ছে বাংলা রাজ্য আর কনৌজ হচ্ছে কি উত্তর ভারতে অবস্থিত। তো এরপরে দেখো হলায়ুদ, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর। এখানে গোবর্ধন হচ্ছে আলাদা হবে, আর বাকি যে তিনজন রয়েছে হলায়ুদ, জয়দেব এবং উমাপতিধর, এরা হলেন সেন যুগের বিখ্যাত কবি। তো এরপরে চলে আসছি তিনের দাগের প্রশ্নে। তিনের দাগের প্রশ্নতে বলা হচ্ছে দেখো পাল ও সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো, এটি 30 থেকে 50 শব্দের মধ্যে লিখতে হবে। তারপর খ প্রশ্ন রয়েছে সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, এটা কিন্তু তোমাদের এই দুটো কোশ্চেন করতে হচ্ছে। তো চলো দেখে নিচ্ছি সেই কোশ্চেনগুলি কীভাবে আমরা উত্তর করব। তো দেখো তিনের দাগের কয়েক প্রশ্নতে বলা হয়েছে পাল ও সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো। তো তোমরা উত্তরে লিখবে পাল ও সেন যুগে রাজারা নানান রকম কর আদায় করতেন। যেমন প্রথম পয়েন্ট করবে তোমরা বাণিজ্য কর, বাণিজ্যকর লিখে লিখবে বাণিজ্যের জন্য পাল ও সেন যুগে বণিক ও ব্যবসায়ীরা রাজাকে কর দিতেন। তারপর কৃষিকর, কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের 1/6 কর নিতেন পাল ও সেন যুগে রাজারা। এছাড়াও নিজের ব্যবহারের জন্য চাষিদের কাছ থেকে, এখানে কাজ হবে কাজ নয় এখানে কাজ হবে, ঠিক আছে, কাছ থেকে উৎপন্ন ফসল কর হিসাবে নিতেন। তো এরপরে চলে আসছি অন্যান্য কর, অন্যান্য কর রয়েছে কি, এছাড়াও অন্যান্য করগুলি হলো নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কর, এছাড়াও হাটবাজারে জিনিস বিক্রির জন্য ক্রেতাদের কাছ থেকে কর আদায় করতেন পাল ও সেন যুগের রাজারা। তো আসি ক্ষয়ের প্রশ্নে, ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছে দেখো সেন রাজারা কি সাহিত্যে পৃষ্ঠপোষক ছিলেন। তো উত্তর লিখবে সেন যুগের বাংলা সংস্কৃত কাব্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন। রাজা লক্ষ্মণ সেন নিজেই সুকবি ছিলেন, তাঁর রচিত কয়েকটি শ্লোক পাওয়া গেছে। সুপ্রসিদ্ধ পণ্ডিত হলায়ুড ছিলেন সেন লক্ষ্মণ সেনের সভাপণ্ডিত। সেন যুগের জয়দেব, ধই, উমাপতিধর, গোবর্ধন ও শরণ এই পাঁচজন প্রতিভাধর ব্যক্তি লক্ষ্মণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। এরা ছিলেন লক্ষ্মণ সেনের সভার পঞ্চরত্ন। লক্ষ্মণ সেনের এই সভাকবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জয়দেব, তাঁর রচিত গীতগোবিন্দ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। এছাড়াও ধৈর, পবনদূত, উমাপতিধরের চন্দ্রচূড় রচিত গ্রন্থগুলি সে যুগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। তো এরপরে তোমরা পয়েন্ট করবে, করে লিখবে এই সমস্ত আলোচনা থেকে জানা যায় যে সেন রাজারা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। চারের দাগের প্রশ্নতে বলা হয়েছিল বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাকে কী কী পরিবর্তন হয়েছিল। তো উত্তর তোমরা লিখবে আনুমানিক 1204 খ্রিস্টাব্দের শেষ বা 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার নদিয়া দখল করেছিলেন। সেই থেকে বাংলার তুর্কি শাসন শুরু হয়েছিল। বখতিয়ার খলজি বাংলা দখল করলে লক্ষ্মণ সেন কোনো প্রতিরোধ না করে পূর্ববঙ্গ চলে যান, ফলে বখতিয়ার খলজি সহজেই বাংলা অধিকার করতে পারেন। তিনি লক্ষ্ণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন। এই শহরকে সমকালীন ঐতিহাসিকরা লখনৌ বলেছেন। এরপর বখতিয়ার খলজি তার রাজ্যটিকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন, প্রতিটি ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন, এরা হলেন তার সেনাপতি। তিনি মসজিদ, মাদ্রাসা, সুফি সাধকদের আস্তানা নির্মাণ করেন। তার আমলে উত্তর দিনাজপুর জেলার দেবকোট থেকে
রংপুর, দক্ষিণে পদ্মাবতী, পূর্বে তিস্তা ও করতোয়া নদী, পশ্চিমে বিহার রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট 4। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে, টাটা, গুড বাই।